কোরআন মজিদের মধ্যে দুইটা সূরা আছে, একটা সূরার নাম হয় সূরাতুল ফাতহ। সূরাতুল ফাতহ অর্থাৎ বিজয়, অর্থাৎ ফাতহ মানে কি বিজয়। আরেকটা সূরা আছে সূরাতুন নাসর, আমরা যেটা সবাই জানি সূরাতুন নাসর, ইযা জা নাসরুল্লাহ যেটা বলি এটাকে বলা হয় সূরাতুন নাসর। সূরাতুন নাসর মানে সাহায্য, একদিকে সাহায্য করতে সাহায্য, আর এক অর্থ হচ্ছে বিজয়, আর এক অর্থ কি বিজয়, আরেক অর্থ হচ্ছে মুক্তি, আর এক অর্থ কি মুক্তি। মানুষ যখন মুক্তি লাভ করবে অন্যায় থেকে জুলুম থেকে, যখন মানুষ নাজাত পাবে আল্লাহর সাহায্য যখন প্রাপ্ত হবে, তখন মানুষ কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিজয়োত্তর আনুষ্ঠানিকতা কি হবে, বিজয়ের পরে মুসলমানরা কি হবে, এগুলো আল্লাহ তাআলা শিখাই দিয়া বলেন কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ও দুনিয়ার মানুষ তোমাদের কখন বিজয় অর্জিত হবে, আল্লাহর সাহায্য তোমরা যখন পাবে তখন তোমরা কি করবে, মানুষ যখন দলে দলে ইসলামের ছায়াতলে, ইসলামের ছায়াতলে যখন আসবে তখন তোমরা কি করবে, এক নম্বর কর্মসূচি ফাসাব্বি, তোমরা আল্লাহর তসবিহ তেলাওয়াত করবে, পবিত্রতা বর্ণনা করবে, সুবহানাল্লাহ। বিজয়োত্তর অনুষ্ঠান স্বাধীনতার প্রোগ্রাম আপনি কি করবেন, স্বাধীনতা উদযাপন আপনি কিভাবে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বি, তুমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, কার পবিত্রতা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, বিহামদি রব্বিক, দুই নম্বর আল্লাহর প্রশংসা করবে, এক নম্বর আল্লাহর পবিত্রতা করা, তসবিহ তেলাওয়াত করা, দুই নম্বর আল্লাহর প্রশংসা করা, দুই নম্বর কি আল্লাহর প্রশংসা করা, তিন নম্বর ওয়াস্তাগফিরু, তিন নম্বর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা কেন করবে, বিজয় উদযাপন করতে গিয়া আপনি সংগ্রাম করতে গিয়া, আন্দোলন করতে গিয়া, মুক্তিযুদ্ধ করতে গিয়া যদি আপনার কোনো অসঙ্গতি হয়ে যায়, অন্যায়ভাবে কারো মানুষের উপরে যদি জুলুম করা হয়ে যায়, অন্যায়ভাবে কারো উপরে যদি আঘাত করা হয়ে যায়, কোনো কারণে যদি তোমার গুনাহ হয়ে যায়, ওই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন কয়টা কর্মসূচি, তিনটা কর্মসূচি, এক নম্বর কর্মসূচি আপনি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, দুই নম্বর আল্লাহর হামদ করবেন, আল্লাহর প্রশংসা আপনি করবেন, তিন নম্বর কর্মসূচি জিহাদ করতে গিয়া, সংগ্রাম করতে গিয়া, মুক্তিযুদ্ধ করতে গিয়া যদি তোমার কোনো অপরাধ হয়ে থাকে, অন্যায় যদি হয়ে থাকে, ওই অন্যায়ের জন্য আল্লাহর কাছে সম্মানিত মুসল্লানে কারাম, হযরত উলামায়ে কারাম, ওদিগর মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে দুনিয়াবে সমস্ত ব্যস্ততা ছেড়ে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সেই মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শেখানো ভাষায় কালিমাতুর শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি মার নবী দার নবী রহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে 18 ডিসেম্বর 2020 ইংরেজি, এই ডিসেম্বর মাসটা, এটাকে আমরা বাংলাদেশি মানুষের কাছে বিজয়ের মাস হিসাবে পরিচিত।
এবং এই দিনগুলি আমাদের জাতীয় জীবনে অপরিসীম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত। কেননা 1971-এর 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রাম, অনেক রক্ত, লাখ শহীদ রক্তদানের মাধ্যমে, কোটি মানুষের অশ্রু বিসর্জনের মাধ্যমে বাঙালি জাতি এই বিজয় অর্জন করেছিল। দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামে অনেক সাহসী মা তার নারী ছেড়া দনকে হারিয়েছেন, অনেক ভাগ্য বিড়ম্বিতা রমণী হারিয়েছেন তাদের প্রেমময় স্বামীকে, অনেক ভাগ্যহত পুত্র এবং কন্যা হারিয়েছেন তাদের স্নেহময় মা এবং বাবাকে। এরপরও এই জাতির প্রতি আল্লাহ রাব্বুল আলমিন রহমতের দৃষ্টি দেন এবং আমরা বিজয় অর্জন করি। পৃথিবীর বুকে বাংলাদেশ নামে স্বাধীন এবং একটা ভূখণ্ড আমরা স্বাধীন একটা ভূখণ্ড আমরা পাই, লাল সবুজের সুন্দর পতাকার মালিক আমরা হই, আলহামদুলিল্লাহ। আসলে স্বাধীনতা এটা আল্লাহ রাব্বুল আলমিনের রহমত, স্বাধীনতা এটা মানুষের অধিকার, স্বাধীনতা এটা যে বড় নিয়ামত, কত বড় নিয়ামত, এটা আমরা অনুধাবন করতে পারি যখন ফিলিস্তিনের মানুষের দিকে আপনি তাকান। আজকে যুগের পর যুগ তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, নিজের দেশের কোনো অস্তিত্ব নাই, স্বাধীন নয়, কখন যে সেই শত্রুর বুলেটের আঘাতে কত বিক্ষত হয়ে যাবে এই চিন্তায় জর্জরিত, ঠিক কিনা? আপনি কাশ্মীরের দিকে তাকান, দীর্ঘ সময় পর্যন্ত 50 বছর অবধি আজকে আন্দোলন চালিয়ে যাচ্ছে, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, স্বাধীন ভূখণ্ড তাদের নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা স্বাধীন দেশ আমাদেরকে দান করেছেন, এজন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বাংলার স্বাধীনতা এক সুদীর্ঘ ইতিহাসের নাম, কেননা আমাদের এই বিজয়, আমাদের এই অর্জন সুদীর্ঘ সংগ্রামের পরে হয়েছে। কেননা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা সর্বপ্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিল ব্রিটিশ ঔপনিবেশিকদের বিরুদ্ধে। ব্রিটিশরা প্রায় 200 বছর যাবৎ পর্যন্ত এই দেশে শাসন করেছেন, শোষণ করেছেন, মানুষের উপর অন্যায় করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন। এই জুলমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, এই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম সংগ্রামে, আন্দোলনে সোচ্চার হয়েছিলেন এই ভারতবর্ষের ওলামায়ে কেরামরা। সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওবন্দি রহমতুল্লাহি আলাই ভারতবর্ষকে দারুল হারব হিসাবে ঘোষণা করেছিলেন, যেই ঘোষণাটা দাবানলের মতো সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, যার কারণে ভারতবর্ষের হিন্দু এবং মুসলিম একত্রিত হয়ে যার কাছে যেটা ছিল এটা নিয়ে ভারত ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন এবং এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের ফলশ্রুতিতে প্রায় 100 বছর যুদ্ধের পরে, সংগ্রামের পরে, আন্দোলনের পরে এই ব্রিটিশরা এদের ছেড়ে যেতে বাধ্য হন এবং এই যুদ্ধ করতে গিয়া বালাকোটের বন্দরে শাহাদত বরণ করেছিলেন মাওলানা সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাই, মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাই, শামিলির ময়দানে আত্মউৎসর্গ করেছিলেন মাওলানা জামেল শহীদ রহমতুল্লাহি আলাই সহ একদল মারজে মুজাহিদ। শুধু সেটা নয়, এই আন্দোলনের
ধারাবাহিকতায় সূচনা হয়েছিল সিপাহী আন্দোলন রেশমি রুমাল আন্দোলন খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলন সহ আরো অনেক আন্দোলন এই উলামা ইকরামের আন্দোলনের ফসল হিসাবে খ্যাত শুধু সেটা নয় মাল্টা কারাগারে বন্দী অবস্থায় জীবন অতিবাহিত করেছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই এবং হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাই সহ আরো অনেক মর্জ মুজাহিদ যাদেরকে মাল্টার কারাগারে বন্দী রাখা হয়েছিল তার ধারাবাহিকতায় একশো বৎসর সুদীর্ঘ সংগ্রামের ফসল হিসাবে ভারতবর্ষের স্বাধীনতার সুফল যখন হাতের নাগাড়ে পৌঁছে গেল ঠিক সেই সময়ে সাম্প্রদায়িকতা মাথা ছাড়া দিয়ে উঠল অর্থাৎ মুসলমানরা চাইল স্বাধীন এক ভূখণ্ড আর হিন্দুরা চাইল তাদের একটা স্বাধীন আবাসভূমি যার কারণে ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৯৪৭ সালের ১৪ আগস্ট স্বাধীন হয় পাকিস্তান পাকিস্তানের নামে এক ভূখণ্ড তৈরি হয় আর ১৯৪৭ ১৫ আগস্ট হিন্দুস্তান নামে এক স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠিত হয় পাকিস্তান যেই ভূখণ্ড ওখানে মুসলমানের ছিল সংখ্যাগুরু আর ভারত যেটা হিন্দুস্তান যেটা এখানে ছিল হিন্দুরা ছিল সংখ্যাগুরু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে জাতগত পার্থক্য হিসাবে একটা দেশ মুসলমানের আর একটা দেশ হিন্দুস্তান হিসাবে পরিচিতি লাভ করে এবং ভৌগোলিকভাবে হিন্দুস্তান ২৫টা প্রদেশ নিয়ে গঠিত হয় যেগুলো ছিল একটা আর একটার পাশাপাশি পাকিস্তান প্রতিষ্ঠিত হয় ৫টা প্রদেশ নিয়ে যা ৬০টে ছিল একটা আর একটার পাশাপাশি কিন্তু একটা দেশ একটা প্রদেশ যেটা আমরা পূর্ব পাকিস্তান তখন নামে খ্যাত ছিল বর্তমান আমরা যেখানে বসবাস করি বাংলাদেশ এটা ভৌগোলিকভাবে তাদের কাছাকাছি ছিল না প্রায় ১.৫০০ মাইল দূরে কত দূরে পাকিস্তান থেকে ১.৫০০ মাইল দূরে এই প্রদেশ বিভক্ত হয়েছিল আমরা তাদের সংযুক্ত হয়েছিলাম শুধুমাত্র একটা টানে মনের টান মুসলমানের টান তাদের সাথে আমাদের একটা মিল ছিল ওই মিলটা হচ্ছে তারাও মুসলমান আমরাও মুসলমান ঠিক কিনা এবং তাদের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির কোনো মিল নাই তারা পরে পাঞ্জাবি এবং পায়জামা আমরা পরি শার্ট এবং লুঙ্গি তারা খাই রুটি আমরা খাই ভাত এবং মাছ ঠিক কিনা তাদের ভাষা হচ্ছে উর্দু আমাদের ভাষা বাংলা তাদের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির কোনো মিল নাই তারপরেও ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই দেশ আমরা তাদের সাথে একভূত হয় মিলিত হয় শুধু মুসলমানের ভিত্তিতে কিসের ভিত্তিতে মুসলমানের ভিত্তিতে ১৯৪৭ সালে যখন স্বাধীনতা অর্জন করে হিন্দুস্তান এই দেশ যখন ভারতবর্ষ তখন পাকিস্তানের শাসক গোষ্ঠী যারা ছিল পাকিস্তানের যারা ক্ষমতাবান যারা ছিল তারা বলেছিল কোরআন সুন্নার ভিত্তিতে সংবিধানে এই দেশ পরিচালিত হবে আল্লাহর আইন অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী দেশ পরিচালিত হবে বাংলাদেশি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে কোনো ধরনের বৈষম্য থাকবে না এবং এই জনগোষ্ঠীর উপর কোনো অন্যায় করা হবে না এরকম তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়াদা দিয়েছিলেন অঙ্গীকার করেছিলেন নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছিলেন কিন্তু আফসোসের বিষয় যখন তারা দেশ যখন ভাগ হয়ে যায় তখন তাদের রূপ পাল্টে গেল
তারা এই দেশের মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করা আরম্ভ করে দিল, এদেশের মানুষের উপরে নির্যাতন করা আরম্ভ করে দিল। কোরআন সুন্নাহর আইন তো দূরের কথা, সংবিধানে রাষ্ট্রধর্ম তো রাখেই নাই, বিসমিল্লাহও তারা রাখে নাই। স্বাধীন পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন মাওলানা শব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই। 1947 সালে স্বাধীন পাকিস্তানের সর্বপ্রথম পতাকা উত্তোলন করেছিলেন মাওলানা শব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই। তিনি কায়েদ আজম মুহাম্মদ আলী জিন্নাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি তো অঙ্গীকার করেছিলে সংবিধানে কোরআন সুন্নাহর আইন পাশ করবে, একথা যখন শব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করেছিলেন, তখন কায়েদ আজম মুহাম্মদ আলী জিন্না বলেছিলেন, মাওলানা ও তো এক সিয়াসি ওয়াদা থা জো হোনে কো নাহি। হে মাওলানা, এটা তো আমরা শুধুমাত্র একটা নির্বাচনী অঙ্গীকার করেছিলাম, এটা তো পূরণ হওয়ার নয়, নাউজুবিল্লাহ। গদ্দারি আরম্ভ হয়ে গেল যে এটা তো পূরণ হবে না, এটা তো মাত্র আমরা একটা নির্বাচনী ওয়াদা করেছিলাম ক্ষমতায় আসার জন্য। তখন শুধু সেটা নয়, দুই নম্বর, পূর্ব পাকিস্তানের মাতৃভাষা ছিল বাংলা, তারা বাংলা ভাষাকে, তারা পাকিস্তানি ভাষা উর্দু ভাষাকে দেশের মানুষের উপরে ছাপিয়ে দিতে চেয়েছিল, ঠিক কিনা? তিন নম্বর, পূর্ব পাকিস্তান ছিল জনবহুল ও সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও পাকিস্তানিরা এদের উপরে শোষণ এবং জুলুম করা আরম্ভ করেছিল। চার নম্বর, অফিস আদালতে চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য না রাখার কথা, কিন্তু প্রত্যেক অফিস এবং আদালতে পাকিস্তানিদের আধিপত্য ছিল, ঠিক কিনা? এরপরে উন্নয়ন এবং অবকাঠামোগত দিক দিয়া উৎপাদন হয় এখানে, উন্নয়ন হয় পশ্চিম পাকিস্তানে। শুধু সেটা নয়, 1970 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যখন নিরঙ্কুশভাবে বিজয় লাভ করে, ক্ষমতা তাদেরকে দেওয়ার কথা, কিন্তু পাকিস্তান সরকার অন্যায়ভাবে জুলুম করে তাদেরকে ক্ষমতা দেয় নাই, বঙ্গবন্ধুকে ক্ষমতা দেয় নাই, তখনকার সময়ের আওয়ামী লীগকে ক্ষমতায় দেয় নাই। তার 1971 সালের শুধু সেটা নয়, 1971 সালের 25শে মার্চ নির্মমভাবে অন্যায়ভাবে পৃথিবীর জঘন্যতম কালো রাত যেটাকে বলা হয়, এদেশের মানুষের উপরে, নিরহ মানুষের উপরে তারা সশস্ত্র আর আক্রমণ আরম্ভ করে দিল, নির্মমভাবে মানুষকে হত্যা করেছে, হত্যা করলো পাকিস্তান। এই জুলুমের, পাকিস্তানের শাসক গোষ্ঠীর এই ঔপনিবেশিক মনোভাব, জুলুম অন্যায়ের বিরুদ্ধে এই দেশের মানুষ স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক কিনা? এই দেশের মানুষ স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল দীর্ঘ 9 মাস রক্তকয়ী সংঘর্ষের পরে, যুদ্ধের পরে, অনেক মা তার সন্তানকে হারানোর পরে, অনেক মা অনেক বোন তাদের স্বামীকে হারানোর পরে, অনেক কোটি মানুষের অস্ত্র বিসর্জন দেওয়ার পরে আমরা স্বাধীন একটা ভূখণ্ড পাই, এটার নাম হয় বাংলাদেশ। এটার নাম কি? বাংলাদেশ। ওই সংগ্রাম ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, যারা অধিকার হরপ করছিল, অধিকারকে খর্ব করছিল, নিজের অধিকার রক্ষার আন্দোলন। কিন্তু স্বাধীন হওয়ার পরে বর্তমান সময়ে আমরা কিছু মানুষ, কিছু বুদ্ধিজীবী বলে যে এদেশ ধর্ম নিরপেক্ষতার উপরে স্বাধীন হয়েছে, আসলে বাস্তবতা কি তা মোটেও না। তখনকার সময়ে ধর্ম নিরপেক্ষতার কোনো কথা ছিল না, মানুষ শুধু অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে এদেশকে স্বাধীন করা, ঠিক কিনা? আরেকটা কেউ যদি বলে এটা ইসলামের ভিত্তিতে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন হয়েছে, সেটাও নয়, সেটাও ছিল না, এবং ধর্ম নিরপেক্ষতাও ছিল না, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা সেটাও ছিল না, শুধুমাত্র ছিল এদেশের মানুষের দেশ স্বাধীন হওয়ার স্পিড, এদেশের মানুষের স্বাধীন ভূখণ্ড পাওয়ার একটা আগ্রহ, এটার ভিত্তিতে মানুষ যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক কিনা?
কেউ যদি এখানে বলে এই সময় আছি বলে ধর্ম নিরপেক্ষতার জন্য এটা স্বাধীন হয়েছে এটা মোটেও সত্য কথা না এটা অন্যায় কথা আরে এই দেশের মানুষ শুধুমাত্র মজলুম হওয়ার কারণে অত্যাচারী হওয়ার কারণে অত্যাচারিত হওয়ার কারণে অত্যাচার যারা করেছিল তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল কেননা আমরা যখন দেখি আপনি দেখবেন 1954 সালের 21 দফা এবং 1966 সালের 6 দফা 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার যে প্রতিষ্ঠা হয়েছিল তাদের সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতার কোনো কথা ছিল না এবং বাংলাদেশের যেগুলো ঐতিহাসিক দলিল আছে ঐতিহাসিক কোন দলিলের মধ্যে ধর্ম নিরপেক্ষতার কোনো কথা ছিল না শেষ সময়ে শেখ মুজিবুর রহমানের শেষ সময়ে কিছু সময়ের জন্য এই ধর্ম নিরপেক্ষতা কিছু বুদ্ধিজীবীদের কুবুদ্ধিজীবীদের ষড়যন্ত্রের কারণে সন্নিবেশিত হয়েছিল আমরা বলি পাকিস্তান পিরিয়ডের মধ্যে সময়ের মধ্যে যেমন ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে কোনো সংঘর্ষ ছিল না তার ধর্ম পালন করার মধ্যে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ হওয়ার পরেও ইসলাম এবং মুসলমানের ধর্ম পালন করার মধ্যে কোনো ধরনের সমস্যা হয় নাই বরং আমরা বলি স্বাধীনতার পরে এদেশের ইসলাম আরো সুসংহত হয়েছে কেননা যেমন মনে করেন স্বাধীনতার পূর্বে ঢাকা নগরীতে গুটি কয়েক মসজিদ ছিল কিন্তু স্বাধীনতার পরে ঢাকা নগরী মসজিদের নগরীতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করে স্বাধীন একটা ইসলামিক কালচার তমাতাজিব তমদ্দুন প্রতিষ্ঠা করার জন্য একটা প্রতিষ্ঠান আমরা পেয়েছি শুধু সেটা নয় স্বাধীনতার পরে এই দেশে হাজারো মাদ্রাসা বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ঠিক কি না স্বাধীনতার পরেও আগেও যেমন ইসলাম এবং মুসলমানের ধর্মীয় সৃষ্টি কিষ্টি কালচার করতে কোনো ধরনের অসুবিধা হয় নাই স্বাধীনতার পরেও হয় নাই বরং স্বাধীনতার পরে ইসলাম আরো সুসংগঠিত হয়েছে কেউ যদি বলে ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে সেটা সম্পূর্ণ ভ্রান্ত এবং মিথ্যা কথা এবং খেলাফত ইসলামী খেলাফতের জন্য এই দেশ প্রতিষ্ঠিত হয় নাই সর্বোপরি আমি বলি একটা মজলুমের সংগার জালেমের বিরুদ্ধে এই যুদ্ধ করতে গিয়ে যারা শাহাদত বরণ করেছেন মৃত্যুবরণ করেছেন মুসলমান যারা আপনি দেখবেন 95 ভাগ মুসলমান এখনো এই দেশে যারা মুক্তিযুদ্ধ আছে 95 ভাগ মুসলমান এবং যারা শাহাদত বরণ করেছে তারাও 95 ভাগ মুসলমান ঠিক কিনা ভাইরা দোস্ত আমরা এটা ধর্মযুদ্ধ ছিল না এবং ধর্ম নিরপেক্ষতার যুদ্ধ ছিল না এটা ছিল মজলুমের সংগ্রাম জালেমদের বিরুদ্ধে এখানে যারা শাহাদত বরণ করেছেন এদেরকে শরীয়তের ভাষায় শহীদ বলা হয় কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শহীদ ওয়া মান কুতিলা দুনা ইরজিহি ফাহুয়া শহীদ ওয়া মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ ওয়া মান কুতিলা যুলমান ফাহুয়া শহীদ আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শহীদ যেই ব্যক্তি আত্মরক্ষার্থে শাহাদত বরণ করেছে মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তির মর্যাদা ওই ব্যক্তিকে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করবে সুবহানাল্লাহ ওয়ামান কুতিলা দুনা ইরজিহি ফাহুয়া শহীদ আর যেই ব্যক্তি নিজের সম্মানকে রক্ষা করার জন্য নিজের আত্মসর্গ করলো ওই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবে যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করার জন্য শহীদ হয়ে গেল মারা গেল ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবে ওমান কুতিলা যুলমান ফাহুয়া শহীদ আর যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় ওই ব্যক্তিও শহীদ সুবহানাল্লাহ আবু দাউদের একটা হাদিস আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরো 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবে 1 নম্বর যে ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করে কিসে মৃত্যুবরণ করে মহামারীতে যারা মৃত্যুবরণ করে যেমন মনে করেন বর্তমান সময়ে করোনা ভাইরাস
এই ভাইরাস আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের যদি ঈমান থাকে ওই ব্যক্তি শহীদ, ওই ব্যক্তি কি শহীদ। দুই নম্বর পক্ষাঘাতে যারা মৃত্যুবরণ করে প্যারালাইসিসের মতো রোগ, যারা এই জাতীয় পক্ষাঘাতে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে আল্লাহর পয়গম্বর বলেন এরা শহীদ। যারা ফেটের পিটার কারণে শাহাদত বরণ করবে মৃত্যুবরণ করবে, যেমন মনে করেন কলারার কারণে ডায়রিয়ার কারণে যারা মৃত্যুবরণ করে এদেরকে শাহাদতের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করে, কোথায় ডুবে, যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করে তারাও শহীদ। পাঁচ নম্বর যারা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে তারাও শহীদ। অগ্নিদগ্ধ হয়ে যারা মৃত্যুবরণ করে তারাও কি শহীদ। ছয় নম্বর যারা কোনো কিছুর নিচে চাপা পড়ে যারা মৃত্যুবরণ করে, যেমন মনে করেন ভূমিকম্পের সময় যদি বিল্ডিং এর চাপা পড়ে মানুষ মারা যায়, অথবা কোনো হাঁটতেছে এমন সময় গাছের নিচে পড়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, বিল্ডিং এর ছাদের নিচে যদি চাপা পড়ে কোনো ব্যক্তি মারা যায় তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। সাত নম্বর যেই মহিলা যেই মা বোন গর্ভ অবস্থায় নিজের সন্তানকে প্রসব করতে গিয়ে অনেক মারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ঠিক না, অনেক মারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই অবস্থায় যদি মৃত্যু যন্ত্রণায় যদি কোনো ব্যক্তি যদি প্রসব বেদনায় মারা যায় ওই মহিলাকে শাহাদাতের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত প্রকার, কয়জন, সাত প্রকার। এরা যদি এভাবে মৃত্যুবরণ করে তাদেরকে শহীদ বলা যাবে। এই দেশের মানুষ এটা জুলুমের শিকার হয়ে এই দেশের মানুষ সংগ্রাম করেছিল, অতএব এখানে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে বলা হবে শহীদ। তাদেরকে বলা হবে কি শহীদ। এজন্য বিজয়োত্তর কি করা হবে, শহীদদের জন্য কি করতে হবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সব জায়গায় আমাদেরকে অনুসরণ করতে হবে। ও বাইরা দোস্তাবরা, আমরা যেমন কোরআন এবং হাদিসের মধ্যে দেখি, কোরআন মজিদের মধ্যে দুইটা সূরা আছে, একটা সূরার নাম হয় সূরাতুল ফাতহ। সূরাতুল ফাতহ অর্থাৎ বিজয়, অর্থাৎ ফাতহ মানে কি বিজয়। আরেকটা সূরা আছে সূরাতুন নাসর, আমরা যেটা সবাই জানি সূরাতুন নাসর, ইযা জা নাসরুল্লাহ যেটা বলি এটাকে বলা হয় সূরাতুন নাসর। সূরাতুন নাসর মানে সাহায্য, একদিকে সাহায্য করতে সাহায্য, আর করতে হচ্ছে বিজয়, আর করতে হয় কি বিজয়, আর করতে হচ্ছে মুক্তি, আর করতে কি মুক্তি। মানুষ যখন মুক্তি লাভ করবে অন্যায় থেকে জুলুম থেকে, যখন মানুষ নাজাত পাবে আল্লাহর সাহায্য যখন প্রাপ্ত হবে, তখন মানুষ কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিজয়োত্তর আনুষ্ঠানিকতা কি হবে, বিজয়ের পরে মুসলমানরা কি হবে, এগুলো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়া বলেন। কুরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের কখন বিজয় অর্জিত হবে, আল্লাহর সাহায্য তোমরা যখন পাবে তখন তোমরা কি করবে, মানুষ যখন দলে দলে ইসলামের ছায়াতলে, ইসলামের ছায়াতলে যখন আসবে তখন তোমরা কি করবে, এক নম্বর কর্মসূচি ফাসাব্বি, তোমরা আল্লাহর তসবিহ তেলাওয়াত করবে, পবিত্রতা বর্ণনা করবে। সুবহানাল্লাহ। বিজয়োত্তর অনুষ্ঠান, স্বাধীনতার প্রোগ্রাম আপনি কি করবেন, স্বাধীনতা উদযাপন আপনি কিভাবে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বি, তুমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে। কার পবিত্রতা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, বিহামদি রাব্বিক, দুই নম্বর আল্লাহর প্রশংসা করবে, এক নম্বর আল্লাহর পবিত্রতা করা, তাসবিহ তেলাওয়াত করা, দুই নম্বর আল্লাহর প্রশংসা করা, দুই নম্বর কি আল্লাহর প্রশংসা করা, তিন নম্বর ওয়াস্তাগফিরু, তিন নম্বর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা কেন করবে। বিজয় উদযাপন করতে গিয়া, আপনি সংগ্রাম করতে গিয়া, আন্দোলন করতে গিয়া, মুক্তিযুদ্ধ করতে গিয়া যদি আপনার কোনো অসঙ্গতি হয়ে যায়, অন্যায়ভাবে কারো মানুষের উপরে যদি জুলুম করা হয়ে যায়, অন্যায়ভাবে কারো উপর যদি আঘাত করা হয়ে যায়, কোনো কারণে যদি তোমার গুনাহ হয়ে যায়, ওই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন কটা কর্মসূচি,
তিনটা কর্মসূচি এক নম্বর কর্মসূচি আপনি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন তাসবিহ তেলাওয়াত করবেন দুই নম্বর আল্লাহর হামদ করবেন আল্লাহর প্রশংসা আপনি করবেন তিন নম্বর কর্মসূচি জিহাদ করতে গিয়া সংগ্রাম করতে গিয়া মুক্তিযুদ্ধ করতে গিয়া যদি তোমার কোনো অপরাধ হয়ে থাকে অন্যায় যদি হয়ে থাকে ওই অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে কি করা কথা বলো না কটা কর্মসূচি তিনটা কর্মসূচি এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন তোমরা বিজয় উত্তর কি করবে এটা ইসলামের আনুষ্ঠানিকতা ইসলামে বিজয় উদযাপন করার পদ্ধতি সুবহানাল্লাহ কেননা ইসলামের মধ্যে যদি এটা না থাকে আপনি বিজয় উত্তর মানুষ কি করবে জিহাদে মানুষ বিজয় লাভ করার পরে কি করবে মুক্তি লাভ করার পরে মানুষ কি করবে এটা যদি শরীয়তের মধ্যে না থাকে তাহলে ইসলাম কখনো কমপ্লিট কোড অফ দা লাইফ হতে পারে না ঠিক কি না আপনি শরীয়তটা কমপ্লিট কোড অফ দা লাইফ আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যদিও হয় মানুষের স্বভাব সাইজে মানুষ মুক্তি লাভ করার পরে মানুষ বিজয় লাভ করার পরে আনন্দ করতে চায় এই উৎসবটা কিভাবে করবে এই পদ্ধতি যদি শরীয়তের মধ্যে না থাকে ইসলাম পরিপূর্ণ ধর্ম হবে কথা বলো না পরিপূর্ণ ধর্ম হবে আসলে কি ইসলাম কি ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম আল্লাহর কাছে মনোনীত এবং পরিপূর্ণ ধর্ম ঠিক কি না বিন্দু পরিমাণ কোনো কমতি নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি আমরা দেখি দেখেন মক্কা বিজয়ের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন আল্লাহর পয়গম্বর 13 বছর নির্যাতিত হয়েছেন মক্কা শরীফে কত বছর কথা বলো না কত বছর 13 বছর 13 বছর পরে বাধ্য হয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছেন যাওয়ার সময় আল্লাহর পয়গম্বর যখন মক্কা ছেড়ে চলে যাওয়ার জন্য বের হলেন একবার পিছনের দিকে তাকায় আর সৌদ্য পানি বের হয় সুবহানাল্লাহ মক্কা শরীফদের ডাক দিয়ে বলেন ও আমার শহর ও মক্কা নগরী লওলা উখরিজিত যদি মক্কার মানুষেরা আমাকে বের করে না দিত আমাকে বাধ্য না করত আমি কখনো তোমাকে ছেড়ে যাইতাম না সুবহানাল্লাহ আমার জন্ম এখানে আমার বৃদ্ধ পুরুষ এখানে আমার সবকিছু বেড়ে উড়া এখানে আমি তোমারে বেশ পছন্দ করে ভালোবাসি যদি মক্কার মানুষেরা মক্কার কাফেররা আমাকে বের করে না দিত কখনো আমি তোমারে ছেড়ে যাইতাম না সুবহানাল্লাহ দেশপ্রেমটা মানুষের মধ্যে যেমন তাকে পয়গম্বরদের মধ্যে ছিল আল্লাহর ওলিদের মধ্যে দেশপ্রেম ছিল দেশের প্রতি ভালোবাসা মায়া মহব্বত আল্লাহর পয়গম্বরের এই কথা তারা স্পষ্ট হয় ঠিক কিনা আল্লাহর পয়গম্বর বলেন এই মানুষগুলি যদি আমারে বের করে না দিত তাহলে মক্কা ছেড়ে আমি কখনো যাইতাম না সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সামনের দিকে হাঁটে আবার পিছনের দিকে তাকায় মক্কা নগরীর দিকে এভাবে আল্লাহর পয়গম্বর মদিনায় চলে গেলেন দীর্ঘ 10 বছর পর্যন্ত মদিনায় অবস্থান করে মদিনায় অবস্থান করার সময়ে আল্লাহর পয়গম্বর যখন জিহাদের জন্য কোনো দূরের সফরে যাইতেন সফর থেকে আসার সময় মদিনার পাদদেশে একটা পাহাড় আছে ওই পাহাড়টাকে বলা হয় জবল উহুদ ওই জবল উহুদের যখন আল্লাহর পয়গম্বরের চেহারার মধ্যে যখন বেশি উঠত দূর থেকে যখন জবল উহুদের সূরা যখন আল্লাহর পয়গম্বর দেখতেন আল্লাহর পয়গম্বর বলতেন আহাদু জবলিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু একটা পাহাড় আছে মদিনার পাহাড় ওই পাহাড় আমাকেও ভালোবাসে আর আমিও তাকে ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর পাহাড় দেখে আনন্দিত হয়ে যেতেন আল্লাহর পয়গম্বর চেহারার মধ্যে আনন্দ ফুটে উঠত হাসি ফুটে উঠত কেননা আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দান থেকে নিজের ভূমি নিজের আবাস ভূমি মদিনায় আবার ফিরে আসতেছেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর যতদিন পর্যন্ত মক্কায় ছিলেন ততদিন মক্কাকে ভালোবাসতেন যখন তিনি মদিনায় ফিরে আসলেন মদিনায় যখন আবাসভূমি হয়ে গেল আল্লাহর পয়গম্বরের জন্য কোথাও গেলে সফরে গেলে কখন যে তিনি মদিনায় ফিরে আসবেন এই অবস্থিরতায় থাকতেন সুবহানাল্লাহ এটা হচ্ছে দেশপ্রেম এটা কি আল্লাহর পয়গম্বর এটা আমাদেরকে দেশপ্রেমে শিখিয়েছেন শুধু সেটা নয় দীর্ঘ 10 বছর পরে 13 বছর নির্যাতিত হলেন 13 বছর পরে যখন আল্লাহর পয়গম্বর মদিনায় ফিরে গেলেন মদিনার 10 বছর পরে আল্লাহর পয়গম্বর যখন আবার মক্কা বিজয়ের জন্য আসলেন সহস্রাধিক হাজার হাজার সাহাবায়ে কেরাম আছেন
আল্লাহর পয়গম্বরের কাছে ক্ষমতা আছে, আল্লাহর পয়গম্বরের কাছে দাপট আছে। সব কিছু নিয়ে যখন মক্কা বিজয়ের জন্য আল্লাহর পয়গম্বর ফিরে আসলেন, মক্কা যখন প্রবেশ করতেছিলেন, জাহাতুল মাআদ নামে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে দীর্ঘ হাদিস আছে, আল্লাহর পয়গম্বর যখন মক্কা বিজয়ের জন্য হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রবেশ করছিলেন, একটা উটনির উপরে আল্লাহর পয়গম্বর বসা ছিলেন। কিসের উপরে? একটা উটের উপরে। কি উটের উপরে বসা ছিলেন আল্লাহর পয়গম্বর? এমন অবস্থায় বসা ছিলেন, উটের উপর বসা আছে। আল্লাহর পয়গম্বরের চেহারা ছিল নিচের দিকে, সুবহানাল্লাহ। চেহারা ছিল কোথায়? অত্যন্তপূর্ণ আচরণ নয়, অহংকারপূর্ণ আচরণ নয়, বরং আল্লাহর পয়গম্বরের চেহারা ছিল নিচের দিকে। আল্লাহর পয়গম্বরের ওর সামনের দিকে চাই, আল্লাহর পয়গম্বরের চেহারা নিচু করে মক্কা নগরের দিকে ঢুকে, আল্লাহর পয়গম্বর যখন ঢুকেন, সাহাবা কেরাম যখন মক্কা নগরীতে প্রবেশ করেন, এমন সময় মক্কার কাফেরেরা দিক বেদিক ছুটাছুটি আরম্ভ করতে লাগলো, দিক বেদিক ছুটাছুটি আরম্ভ করতে লাগলো। ওরা মনে করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার সাহাবা কেরামদেরকে নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করতেছেন, না জানি আমাদেরকে কি করে আমাদেরকে দুলাই মিশি দেবে, ঠিক কিনা? কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখন কি আছে? রাষ্ট্র ক্ষমতা আছে, সাহাবায়ে কেরাম জানার কাছে সব পাওয়ার এখন আছে, সব কিছু আছে। এমন সময় আল্লাহর পয়গম্বর যদি আসে, আমাদেরকে মাটির মধ্যে মিশাই দিবেন, আমাদেরকে হত্যা করবেন, বন্ধ করবেন, ফ্যান বন্ধ করবেন, এরা আমাদেরকে হত্যা করবে। এই বইয়ে মক্কার কাফেরেরা দিক বেদিক ছুটাছুটি আরম্ভ করতে লাগলো, এমনকি কিছু কাফের আশ্রয় নেওয়ার জন্য মক্কা শরীফের মধ্যে ঢুকে পড়লো। আল্লাহর ঘরে এদিকে দেখেন, কোথায় ঢুকে পড়লো? কথা বলেন, আল্লাহর ঘরে ঢুকে পড়লো। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাকায়াতুল হাজিয়া মাশারা কুরাইশ, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে প্রবেশ করলেন। মক্কা শরীফে প্রবেশ করার পরে তিনি মূর্তিগুলো সরালেন। কি সরালেন? কত মূর্তি? 360 মূর্তি। মূর্তিগুলো সরালেন। মূর্তিগুলো সরানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত নামাজ? কত বলেন না, কয় রাকাত? উট থেকে নেমে 8 রাকাত নামাজ আদায় করলেন। এটাকে বলা হয় সালাতুল ফাতহ। এটাকে কি বলা হয়? সালাতুল ঈদ, সালাতুল জানাজা, সালাতুল ফজর, সালাতুল আসর আমরা বলি না? তেমনি ভাবে একটা নামাজ আছে যেটাকে বলা হয় সালাতুল ফাতহ। সালাতুল ফাতহ বিজয়ের নামাজ। মুসলমানরা যখন কোনো রাজ্য বিজয় করবে, কোনো দেশ যখন স্বাধীন করবে, মুসলমানদের প্রথম কাজ হচ্ছে ওখানে গিয়ে 8 রাকাত নামাজ আদায় করা। সুন্নাত কয়টা কাজ আমাজ? কথা বলো না, কয় রাকাত? 8 রাকাত নামাজ আদায় করা সুন্নত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নেমে 8 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 8 রাকাত নামাজ আদায় করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। বের হওয়ার পরে মক্কার মানুষদেরকে ডাক দিয়া বললেন, ইয়া মাশারা কুরাইশ, ইন্নাল্লাহা কদ আযাবা আনহুম নাহওয়াতাল জাহিলিয়্যা ওয়া তুআযযামুহা বিল আবাই। দীর্ঘ হাদিস, ওই হাদিস বলবো না আমি, দীর্ঘ হাদিস, কিন্তু সামান্য দীর হাদিস থেকে একটা কথা বলি, সময় খুব শেষ। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও মক্কার কাফেরেরা, তোমরা শুনো, তোমাদের ওই দিনের কথা কি মনে আছে? যেই দিন তোমরা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাত করে তোমার শহীদ করেছিলে, ও মক্কার কাফেরেরা, আমাদের ওই দিন, আমার তো ওই দিনের কথা মনে আছে, সেদিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালু করার উপরে তোমরা শোয়াই রেখে তার মুখের মধ্যে তোমরা কয়লা ঢুকাই দিয়েছিলে, ও মক্কার কাফেরেরা, আমার তো ওই দিনের কথা মনে আছে, যেই দিন আমি নামাজ পড়ার জন্য যাইতাম, সাইদায় যাওয়ার পরে তোমরা আমার কাঁধের উপরে ওদের নাড়ি বুড়িগুলো আমার মাথার উপর উঠাই দিতে, ওই দিনের কথা আমার মনে আছে, সেই দিন তোমরা 3 বছর যাবৎ পর্যন্ত আমি এবং আমার সাহাবায়ে কেরামদেরকে পাহাড়ের পাদদেশে তোমরা বন্দী করে রেখেছিলে, এই দিনের কথা আমার মনে আছে।
ও মক্কার কাফেরেরা আমার মনে আছে উহুদের প্রান্তরে তোমরা আমার দন্দান মুবারক শহীদ করেছিলে ঠিক কিনা ও মক্কার কুরাওয়াই মক্কার মানুষেরা তোমরা আমার ওই দিনের কথা মনে আছে তায়েফের ময়দানে আমি পয়গম্বরের উপরে তোমরা নির্মমভাবে পাথরের আঘাত করেছিলে ঠিক কিনা ওই দিনের কথা মনে আছে আজকে তোমরা শুনো মক্কা নগরীর ক্ষমতা আমার কাছে আছে এখন তোমরাই বলো আমি তোমাদের উপরে কি করতে পারি তোমরাই বলো আমি তোমাদের উপরে কি করতে পারি তখন মক্কার মানুষেরা ওই কুরাইশ বংশের মানুষেরা করজোর হয়ে গেল অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে তারা বলতে লাগলো ইয়া মা মা তারাউনা আন্নি ফাইলিম বিকুম আল্লাহর পয়গম্বর কোন তাদের কাছে জিজ্ঞাসা করলেন আমি তোমাদের সাথে কি করতে পারি তোমরা বলো তখন কলু খায়রান আখুন করিম মক্কার কিছু কিছু মানুষ কুরাইশ বংশের মানুষেরা বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো অত্যন্ত দয়াময় ভাই সুবহানাল্লাহ আপনি আমাদের উপর অন্যায় করতে পারেন না অথবা ইবনে কারীম কেউ বলেছেন আপনি তো আমাদের অত্যন্ত ভালো নেককার সন্তান আপনি তো অত্যন্ত দয়াময় সন্তান আমাদের আপনি আমাদের উপর অন্যায় করতে পারেন না একথা বলার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন ক্বালা ইফাইন্নি ইয়াকুলু লাকুম কামা ক্বালা ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম লি ইখওয়াতিহি লা তাসরিব আলাইকুমুল ইয়াউম লা তাসরিব আলাইকুমুল ইয়াউম আল্লাহর পয়গম্বর বললেন ও মক্কাবাসীরা তোমরা শোনো কুরাইশ বংশের লোকেরা তোমরা শোনো আমি আজকে ইউসুফ আলাইহিস সালাম যেমন ভাবে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য তার ভাইরা গর্তের মধ্যে ফেলে দিয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে গর্ত থেকে উঠাইয়া মিশরের প্রেসিডেন্ট বানাই দিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহর হাতে এই ক্ষমতা আছে কিনা আল্লাহর হাতে ক্ষমতা আছে ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়ে গেলেন প্রেসিডেন্ট হওয়ার পরে নিজের ভাইদেরকে ডেকে আনলেন মিশরের মধ্যে ডাকে আনি বললেন দেখো আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ক্ষমতা দান করেছেন তোমরা তো আমাকে মেরে ফেলতে চাইছিলা এখন বলো আমি তোমাদেরকে কি করতে পারি এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন লা তাসরিব আলাইকুমুল ইয়াউম ও আমার ভাইরা তোমরা আমাকে মেরে ফেলতে চাইছিলে ঠিক আছে কিন্তু আমি তোমাদের থেকে আজ কোনো প্রতিশোধ গ্রহণ করব না সুবহানাল্লাহ তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম কোনো প্রতিশোধ আমি গ্রহণ করব না একথা বললেন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বললেন ও মক্কার কুরাইশ বংশের মানুষেরা তোমরা শোনো আজকে আমার কাছে পাওয়ার আছে ক্ষমতা আছে সবকিছু আছে তারপরেও তোমরা যে অপরাধ করেছো ওই অপরাধের কথাও আমার কাছে মনে আছে কিন্তু আজকে ইউসুফ আলাইহিস সালামের মতো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম তোমাদের কাছ থেকে আমি প্রতিশোধ নেব না আমি তোমাদেরকে কথা বলেন না তোমাদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করতে দেব না প্রতিশোধ গ্রহণ করব না ও ভাইরা আমাদের পয়গম্বর এটা আমাদেরকে শিখিয়েছেন সুবহানাল্লাহ কে অপরাধ করেছেন ক্ষমতা আছে অপরাধ করে আপনার যদি ক্ষমা করার মতো ক্যাপাসিটি থাকে আমি তাদেরকে ক্ষমা করে দেন ঠিক কিনা ও ভাইরা দোস্ত আমরা কখনো কখনো কেউ বলে যে 50 বছর পরে যদি আজকের 30 বছরের একটা ছেলেকে যদি কেউ শুধু দাড়ি থাকার কারণে টুপি থাকার কারণে জুব্ব পড়ার কারণে যদি রাজাকার বলে এ কথা কি মেনে নেওয়া যায় কথা বলেন না বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 50 বছর আর 40 বছরের একজন মানুষ তার মুখে দাড়ি আছে তার গায়ে জামা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে নামাজ পড়ে তাই বলে সে কি রাজাকার হয়ে গেল কথা বলেন না কেন তাই বলে রাজাকার হয়ে গেল এটা দুঃখজনক কথা এই দেশ সর্বশেষ কোরআন শরীফের একটা আয়াত পড়ে শেষ করছি ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'রাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজারের এই আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষেরা ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পুরুষ আর কাউকে নারী করে তৈরি করেছেন
وجعلناكم شعوبا وقبائل আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গোত্রে গোত্রে ভিন্নতা দিয়েছেন গোত্রে গোত্রে দেশে দেশে ভাষার ভিন্নতা রাব্বুল আলামিন দান করেছেন কাউকে লম্বা কাউকে পানি কাউকে সুন্দর আবার কাউকে কালো কাউকে বর্ণের ভিন্নতা দিয়া রঙের ভিন্নতা দিয়া আপনার সাইজের ভিন্নতা দিয়া ও বাইরের ভাষার ভিন্নতা দিয়া রাব্বুল আলামিন আপনি আমাদেরকে তৈরি করেছেন লিতাআরাফু যাতে আমরা একে অপরের সাথে পরিচয় লাভ করতে পারি সুবহানাল্লাহ ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি পরম সম্মানিত যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে যে ব্যক্তির অন্তরে কি আছে আমরা বাংলাদেশি কেউ কালো কেউ বাটি কেউ সুন্দর কেউ বিশ্রী যেভাবে হোক না কেন ও ভাইরা দোস্ত আমরা সকল তাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে দামি যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে যে ব্যক্তির অন্তরে কি আছে ও ভাইরা বিজয় এটা আল্লাহর দান বিজয় এটা কি স্বাধীনতা এটা আল্লাহর দান সবচেয়ে বড় বিজয় হচ্ছে দুনিয়ার বিজয় নয় যেই বিজয়ের পরে যেই সুখের পরে দুঃখ আছে যেই বিজয়ের পরে পরাজয় আছে যে আনন্দের পরে বেদনা আছে যেই সুখের পরে দুঃখ আছে যে স্বাধীনতার পরে পরাধীনতা আছে যেই নিরাপত্তার পরে শঙ্কা আছে এই বিজয় কখনো বিজয় নয় পরম বিজয় হচ্ছে ওই বিজয় ফামান জিহানিন্নার ফাকাদ ফাজ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন চরম বিজয় হচ্ছে ওই বিজয় ফামান জিহানিন্নার যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবে এই বিজয় হচ্ছে কি চরম বিজয় হচ্ছে কি ওই বিজয় ওদুখিলাল জান্নাহ এবং জান্নাতে তার জান্নাত দান করবে কি করবে জান্নাত জাহান্নাম থেকে মুক্তি দেবে এবং জান্নাতে প্রবেশ করাবে ফাকাদ ফাজ আল্লাহ তাআলা বলতেছেন এটাই হচ্ছে চরম বিজয় এটাই কি চরম বিজয় যেই বিজয়ের পরে যেই বিজয়ের পরে আর কোনো পরাজয় নাই যে আনন্দের পরে আর কোনো পরাধীন যায় কোনো দুঃখ নাই যে সুখের পরে আর কোনো দুঃখ নাই যে আনন্দের পরে আর কোনো পেরেশানি নাই আমার কথা নয় আল্লাহর কথা লা ইয়ামাসসুহা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুহা ফিহা লুগুব আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এমন বিজয় যেই বিজয়ের পরে আর কোনো পরাধীনতা নাই সেখানে কষ্ট তোমাদের স্পর্শ করবে না তোমাদের কোনো দুঃখ ক্লান্তি তোমাদেরকে স্পর্শ করবে না সুবহানাল্লাহ এমন বিজয় যেই বিজয়ের মধ্যে তোমার দুঃখ কোনো স্পর্শ করবে না আল্লাহ তাআলা আরো বলতেছেন ওয়া ফিহা মা তাসতাহিল আনফুসি এমন বিজয় তোমাদেরকে দান করবে তোমার মনে যা চাইবে তা আল্লাহ তোমাদেরকে দান করবে সুবহানাল্লাহ কোরআন শরীফের আয়াতের কথা বলছি ওয়া মা ওয়া ফিহা সূরা যুখরফ আয়াত নম্বর 7 31 নম্বর আয়াত 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়াফিহা মা তাসতাহিল আনফুস তোমার মন যা চাইবে তা আল্লাহ দান করবে সুবহানাল্লাহ ওয়া তালাজ্জুল আয়ন তোমার চোখে যা চাইতে মন চায় তোমার চোখ যা চায় এটা আল্লাহ তাআলা তোমাদের দান করবে ওয়া আনতুম ফিহা খালিদুন চিরস্থায়ী তোমরা ওখানে বসবাস করবে সুবহানাল্লাহ এই বিজয় হচ্ছে চূড়ান্ত বিজয় এই বিজয় কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চূড়ান্ত বিজয় লাভ করার তৌফিক দান করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু